Good morning, students. So in our previous class, we discussed about the different classification system or different kingdom system. Among them, we discussed about the three kingdoms classification system proposed by Ernst Haeckel, then four kingdom classification system proposed by H.F. Copeland. So later in 1969, for the first time, R.H. Whitaker proposed a five kingdom classification system. So why R.H. Whitaker thinking about another classification system, or what are the different issues that influence him to classify organisms into a new method, but through a new method? So R.H. Whitaker proposed a new classification system or five kingdom classification system in 1969. So there have so many issues and drawbacks that influence him to give new kingdoms. So what are the issues that influences him to classify or to give a new kingdom system, new classification system? So R.H. Whitaker কি কৰিছিল 1969 চনত প্ৰথমবাৰৰ বাবে পঞ্চৰাজ্য বৰ্গ বিভাজন পদ্ধতি উদ্ভাৱন কৰিছিল. So R.H. Whitaker পঞ্চৰাজ্য বৰ্গ বিভাজন পদ্ধতি উদ্ভাৱন কৰাৰ কাৰণ বিলা কি আছিলে যে ইন আৱাৰ প্ৰিভিয়াস কিংডম সিস্টেমছ ইন ফোৰ কিংডম সিস্টেম এণ্ড থ্ৰী কিংডম সিস্টেম দে হেভ সো মেনি ড্ৰবেক্স লাইক দ্য সাইণ্টিষ্ট বিফৰ 1969 used to classify organisms or used to give new kingdom system on the basis of only morphological and anatomical character and somehow some reproductive characters. But there have some drawbacks. For as example, they included all kind of organisms that bear cell wall within plant kingdom. কি কৰিছিলে তেওঁলোকে 1969 চনৰ আগৰ যিমান সংখ্যক বৈজ্ঞানিক আছিল তেওঁলোকে কি কৰিছিলে জীৱসমূহৰ জীৱিলাকৰ কি হয় কোষবেৰ আছে জীৱিলাকৰ দেহত কোষবেৰ আছে সেই আটাইবিলাককে কি হৈছিল আটাইবিলাককে সামৰি উদ্ভিদ ৰাজ্য গঠন কৰিছিল কিন্তু আমি এতিয়া যদি আমি ভালকৈ পৰ্যবেক্ষণ কৰোঁ তেতিয়া কি গম পাম যে ফৰ এক্সাম্পল ফাঞ্জাই আৰ অলছো ইনক্লুডেড উইদিন প্লেণ্ট কিংডম উদ্ভিদ ৰাজ্যৰ ভিতৰত কি কৰা হৈছিলে ভেকুৰখিনি সামৰি লোৱা হৈছিলে কিন্তু আমি কি পাম দেখা পাওঁ যে কেনেকুৱা হয় দেয়ার হ্যাভ ভাস্ট ডিফারেন্সেস বিটুইন ফাঞ্জাই এন্ড প্ল্যান্ট উদ্ভিদ আৰু ভেকুৰৰ মাজত কি আছে বহুতখিনি বৈসাদৃশ্য আছে ফৰ সাচ এক্সাম্পল কি হ'ব পাৰে যদি আমি ভালকে লক্ষ্য কৰি দেখিব দ্য সেল ওয়াল অফ ফাঞ্জাই ইজ মেড আপ অফ চিটিন অৰ কাইটিন ভেকুৰৰ কোষবেৰ কাইটিন বা চিটিন নামৰ এবিধ পলিছেকেৰাইডৰ দ্বাৰা গঠিত বাট The cell wall of plant is made up of cellulose. এইটো সকলোৱে জানা যে উদ্ভিদৰ কোষবেৰ কিহৰ দ্বাৰা গঠিত হয় cellulose-ৰ দ্বাৰা গঠিত. They are also different according to their mode of nutrition. ইহঁতৰ খাদ্য গ্ৰহণৰ প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা ইহঁত কি হয় সম্পূৰ্ণৰূপে ভিন্ন হয়। কেনেকৈ ভিন্ন যে ফাঞ্জাই আৰু হেটেৰোট্ৰপ্স আটাইবিলাক ভেকুৰে কি হয় ইহঁতে কি হয় যে হেটেৰোট্ৰপ্স নিজে নিজৰ খাদ্য প্ৰস্তুত কৰিব নোৱাৰে ইয়াতে খাদ্যৰ কাৰণে আনৰ ওপৰত নিৰ্ভৰী হ'ব লাগে এইদৰ কি হ'ব পাৰে এইদৰ সেপ্ৰোফাইটিক পেৰাসাইটিক অৰ সিম্বায়টিক হয়তো কি হ'ব হি সহজীৱী পৰজীৱী নহয়তো কি হ'ব মৃতজীৱী যিখিনি কি হয় যে মৃত শুকান কাঠ ডাল এইবিলাক পচা কাঠ বস্তু এইবিলাক কৰে সেইখিনিক আমি কি ক'ম সেপ্ৰোফাইট বুলি ক'ম কিন্তু অল প্লেণ্টছ আৰ জেনেৰেলি অট'ট্ৰপ্স দে হেভ দ্য ফটোচিন্থেটিক পিগমেণ্ট কি ক'ম আমি এইটো পত্র হরিত বা ক্লোরোফিল বলে ক উদ্ভিদর কি থাকে ক্লোরোফিল থাকে দ্যাটস ওয়াই দে ক্যান সিনথেসিস দেয়ার ওন ফুড ইয়াতে নিজের খাদ্য নিজে প্রস্তুত করিব পারে ইন প্রেজেন্স অফ সানলাইট সূর্যর পোহরের উপস্থিতি সো এই বিলাক যদি আমি ড্রব্যাক বিলাক উল্লেখ করু তেতিয়া হলে আমি কি পাম যে এই যে কেটা আগর সিস্টেম আছিলে বা পদ্ধতি আছিলে বর্গ বিভাজনের পদ্ধতি হে আটাই বিলাক কি কি হয় ইট ইজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইজ মোর অ্যাডভান্স বিকজ আর এইচ হোয়াইটেকার divided organisms or two different kind of organism in this
kingdoms on the basis of not only on the basis of morphological, anatomical and cytological characters, but he also preferred to classify organism based on their evolutionary relationship or phylogenetic relationship. তেও কি কৰিছিলে আৰএইচ ৱাইটেকাৰে অকল উদ্ভিদৰ দৈহিক আভ্যন্তৰীণ গঠনৰ ওপৰত ভিত্তি কৰিয়ে নহয় কি কৰিছিল যে জীৱসমূহৰ বিকাশাত্মক চৰিত্ৰসমূহ অধ্যয়ন কৰিছিল বা হেতৰ জাতি ভিত্তিক যিখিনি সম্পৰ্ক আছে সেইবিলাকৰ অধ্যয়নৰ ওপৰত ভিত্তি কৰিহে হেতক কি কৰিছিল বৰ্গ বিভাজন কৰিছিল সো হোৱাট আৰ দা ক্রাইটেৰিয়া ইয়াতে কি হৈছে যিখিনি নিৰ্ণায়ক সেই নিৰ্ণায়ক বিলাক কি কি আছিল What are the criteria on which R.H. Whitaker divided or gave a new classification system, but new kingdom system? R.H. Whitaker পঞ্চৰাজ্য বিভাজন পদ্ধতি বৰ্গীকৰণ বা পঞ্চৰাজ্য বিভাজন পদ্ধতি উদ্ভাৱনৰ আঁৰত থকা নিৰ্ণায়কসমূহ কি কি আছিলে যদি আমি চাওঁ তোমালোকক অন দ্য বেচিছ অফ এনচিআৰটি বুক এনচিআৰটি বুকত উল্লেখ থকা মতে যদি আমি সামৰি লওঁ তেতিয়া কি হ'ব R.H. Whitaker দ্য ডিফাৰেণ্ট ক্ৰাইটেৰিয়া অন হুইটছ অন দ্য বেচিছ অফ হুইটছ ফাইভ কিংডম ক্লাছিফিকেশ্যন চিষ্টেম ৱাজ ডেভেলপ নাম্বাৰ ওৱান ক্ৰাইটেৰিয়া অফ ক্লাছিফিকেশ্যন ক্ৰাইটেৰিয়া অফ ফাইভ কিংডম ক্লাছিফিকেশ্যন নিৰ্ণায়কসমূহ কি কি আছিল So number one is the cellular organization, kokhiyo gathon. So what is the cellular organization? Kokhiyo gathon kene kene dhoronor hobo pare. They may be cellular or acellular. That means kokhiyo aru akokhiyo hobo pare. If they are cellular, then they may be unicellular or multicellular. Unicellular or multicellular. Then the criteria number two, the organization of body, dehar gathan, organization of, so sorry, it is not actually cellular organization means the cell may be prokaryotic or eukaryotic, khonkok kendriya ba ki hobo pare, prokok kendriya. Prokaryotic, prokokendriya or eukaryotic, khonkokendriya. Then the cellular organization of body. The body may be multi or unicellular. Unicellular or multicellular. Dehar gathan ki hobo pare, ekokhiyo hobo pare, naiba hi bahupokhiyo hobo. Then the number four criteria number four it is mode of nutrition khaidya grahan prakriya it may be mode of nutrition it may be either autotrophs autotrophic or heterotrophic autotrophic or heterotrophics autotrophic jibilake nijor khaidya nije prostut koribo pare heterotrophic jibilake ki kore khaidyor karone anor uporot nirbharshil hoy so autotroph may be either photoautotrophic or chemoautotrophic ki hobo pare je আলোক সংশ্লেষণ কৰিব পাৰে নহয় যদি কি কৰিব কেমো অটোট্রফিক কিছুমান কেমিকেল বা ৰাসায়নিক দ্ৰব্যৰ পৰা হি নিজৰ খাদ্য নিজে প্ৰস্তুত কৰিব পাৰে দেন হেটারোট্রফ হেটারোট্রফিক মে বি কি হ'ব পাৰে ইয়াতে কি কি আহিব এইদার প্যারাসাইটিক সেপ্রোফাইটিক দেন সিম্বায়োটিক এন্ড সাম হাউ ইট ইজ দ্য মোড অফ নিউট্রিশন ইজ টাইপ অফ মোড অফ নিউট্রিশন ইজ ইনজেকশন লাইক হিউম্যান বি যিবিলাকে কি কৰে খাদ্যৰ কাৰণে আনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিবলগীয়া হয় মোষ্টলি কিহৰ ওপৰত নিৰ্ভৰ কৰে দ্য গ্ৰীণ প্লাণ্টছ সেউজীয়া উদ্ভিদখিনিৰ ওপৰত নিৰ্ভৰ কৰিবলগীয়া হয়
Last one is the ecological role. That means what are their ecological status? In ecological, in a trophic level, what are their position? That position to ki hobo pare? Either ki hobo, it may be producer. Number two, consumer. And number three, decomposer. So producer means the all autotrophic organism, that means the green plants. Then consumer, which depends on the autotroph or producer, for directly depends on the producer for their food. Then decomposer, which are basically the microorganisms or heterotrophs like fungi and other microbes like some bacteria, which decomposes organisms which used to live on some degrading biomolecules. Similarly, ki koribo khaitor karone posa bostur uporot ba kisuman tenege dead body ba tenega dhoronor jikini mrita bostu ase tar uporot nirbharit hoy. So ei keta hol atai keta criteria of high kingdom classification. Number one ki hobo cellular organization and organization of body, then mode of nutrition, ecological role. আৰু ইয়াতে কি আছে যে আমি ইনক্লুড কৰিব পাৰো যে মোড অফ রিপ্রোডাকশন প্ৰজননৰ প্ৰক্ৰিয়া সমূহ কেনে ধৰণৰ হ'ব পাৰে, ইট মে বি প্ৰজনন কেনেবা হ'ব পাৰে, এডাৰ ভেজিটেটিভ এসেক্সুৱেল আনসেক্সুৱেল রিপ্রোডাকশন কি হ'ব পাৰে, আংগিক প্ৰজনন, তাৰ পিছত অযৌন প্ৰজনন আৰু যৌন প্ৰজনন. গতিকে এইকেইটা ক্ৰাইটেৰিয়াৰ ওপৰত বা নিৰ্ণায়কৰ ওপৰত ভিত্তি কৰি কি কৰা হৈছিলে, আৰ এইচ হৈডেগাৰে পঞ্চৰাজ্য বৰ্গ বিভাজন পদ্ধতি উদ্ভাৱন কৰিছিল. So according to R. H. Heidegger, the first kingdom is pratham rajya kon ki hoy monera. Pratham rajya kon ki hobo monera. The first kingdom is kingdom number 1, monera. Mono means single. So in this chapter we only discuss about the three kingdom of five kingdom classification proposed by R. H. Heidegger. These three kingdoms are Monera, Protista and Fungi. Later the higher kingdom, the two higher kingdom, Plantae and Animalia, will be discussed separately into different chapter number 3 and 4. Malaka itu paisa je ami itu chapter at okol Monera, Protista aru Fungi rajya kekhonor bikhoye he odhyayan korim. আর বাকি যেটা আমার হায়ার কিংডম আছে উচ্চ রাজ্য যখন আছে, এখন হল উদ্ভিদ রাজ্য আর আনখন হল প্রাণী রাজ্য, সেই দুইখনের বিষয়ে সম্পূর্ণ দুটা কি আছে ভিন্ন অধ্যায় আছে তোমালোকৰ, 3 নম্বর আর 4 নম্বর, ঠিক আছে? তো ফার্স্ট দ্য কিংডম ওয়ান ইজ মোনেরা কিংডম. মোনো মিন সিঙ্গল, মোনো শব্দটি কি বুঝায়, একক বুঝায়, এটা বা সিঙ্গল বুঝায়. So Monera includes all unicellular prokaryotic organism. First characteristics of kingdom Monera. Kingdom Monera ar boikhishto tu ki hoy je it includes all kind of unicellular prokaryotic organism. Ki hobo yar bhitor kun bilak thakibo, je bilak unicellular and prokaryotic. এককোষী প্রকোষ কেন্দ্রীয়, এককোষী প্রকোষ কেন্দ্রীয়, দ্য সোল অর্গানিজম অফ মোনেরা ইজ ব্যাকটেরিয়া. এইকারণে তোমালোকে পাইছা যে এইটো কি থাকিব অন্তর্গত হব মোনেরা ইজৰ, অকল এককোষী জীব সমূহ, কেনেকুৱা এককোষী, দে অল আর প্রোকারিওটিক বা প্রকোষ কেন্দ্রীয়. এতিয়া প্রোকারিওটিক শব্দটো মানে ক্লাস 9 পাইছা থাকে. সো হোয়াট ডু ইউ মিন বাই প্রোকারিওটিক? প্রো মিন্স প্রিমিটিভ, দেন ক্যারিওটিক, ইট ইজ বিলং, দ্য টার্ম ইজ ডিরাইভ ফ্রম ক্যারি অন. দ্য টার্ম প্রোকারিওটিক, প্রো প্লাস ক্যারিওটিক,
belong derived from one term, carry on. Carry on. So carry on means nucleus. That means the prokaryotic organisms mean the meaning of term prokaryotic is the organisms which have primitive type of nucleus. That means the nucleus which is lack of envelope. কি হয় যিবিলাক প্ৰকোষকেন্দ্ৰীয় জীৱ থাকে সেই জীৱবিলাকৰ আমি কি কওঁ অসমীয়াত এনেকৈ কওঁ আমি প্ৰকৃত কোষকেন্দ্ৰ নাথাকে প্ৰকৃত কোষকেন্দ্ৰৰ মিনিংটো কি হয় দ্য নিউক্লিয়াছ ইজ লেক অফ নিউক্লিয়াৰ এনভেলপ কি হয় কোষকেন্দ্ৰৰ বাহিৰত কোনো ধৰণৰ নিউক্লিয়াৰ এনভেলপ বা কেন্দ্ৰাৱৰণ নাথাকে কোষকেন্দ্ৰাৱৰণ নাথাকে গতিকে যিবিলাক এককোষী জীৱৰ কোষকেন্দ্ৰৰ ভিতৰত কোষকেন্দ্ৰৰ বাহিৰত কোনো ধৰণৰ এনভেলপ বা আবরণ না থাকে সেইবিলাকক আমি কি বলি কম প্রোক্যারিওটিক বা প্রোকোষকেন্দ্রীয় ঠিক আছে সো দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস অফ মোনেরা কিংডম ইজ ইট ইনক্লুডস অল ইউনিসেলুলার এন্ড প্রোক্যারিওটিক অর্গানিজম আটাইবিলাক এককোষী আৰু প্রোকোষকেন্দ্রীয় জীব কি করব সামৰি লব যদিও এককোষী সামহাও ইট মে বি কলোনিয়েল কি হব পাৰে কেতিয়াবা হি কলনি গঠন করে একেলগে বহুত বা কোষ কি হয়ে থাকে একটা থপত থাকে এটা গোটত থাকে কলনিয়াল হব পারে বাট ইউনিসেলুলার আটাইবিলাকে কি হব এককোষী আৰু প্রবোকেন্দ্রীয় সো নাম্বার টু দে হ্যাভ নো এনি মেমব্রেন বাউল সেল অর্গানেল দে হ্যাভ নো এনি মেমব্রেন বাউল সেল অর্গানেল কোনো ধৰণৰ আৱৰণযুক্ত দ্বিআৱৰণযুক্ত কোষাঙ্গাণু থাকিব নালাগিব কোষটোৰ ভিতৰত কোনো ধৰণৰ কোষাঙ্গাণু নাথাকে ফৰ এক্সাম্পল কি কি হ'ব পাৰে কি কি নাথাকে মাইটোকণ্ড্ৰিয়া মাইটোকণ্ড্ৰিয়া প্লাষ্টিক গোলগি বডি এটচেট্ৰা প্লাষ্টিক গোলগি কমপ্লেক্স অর গোলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটসেট্রা এই আটাইবিলাক বস্তু কি হয় কোষাঙ্গাণু হয় এইবিলাক কি না থাকিব কোষৰ ভিতৰত কোনো ধৰণৰ কোষ কেন্দ্ৰ না থাকে দে হ্যাভ এ সার্কুলার ডি নেকেড ডিএনএ প্রেজেন্স অফ সার্কুলার নেকেড ডিএনএ যেহেতু কোনো ধৰণৰ কেন্দ্ৰাৱৰণ না থাকে ডিএনএ খিনি কি হয় সার্কুলার হয় সার্কুলার নেকেড ডিএনএ কোষৰ ভিতৰত ডিএনএ থাকে তোমালোকে এইটো জানা কোষৰ ভিতৰত কোনখিনি ডিএনএ থাকিব কোষ কেন্দ্ৰৰ ভিতৰত ডিএনএ থাকে ডিএনএ মানে একচুয়ালি তাত কি হয় যে যিখিনি ক্ৰমোজম থাকে ইয়াৰ গোটেইখিনি কি হৈ থাকে সূত্ৰাকাৰ বা এনেকুৱা কি হৈ থাকে এটা সার্কুলাৰ ঠিক আছে তো এইটা হল মেইন চরিত্র ইয়ার ভিতর কি আসলে ফার্স্ট হল ইউনিসেলুলার এন্ড প্রোক্যারিওটিক দে হ্যাভ নো এনি মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক বা গোলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এনে ধরনের কোষাঙ্গাণু সমূহ না থাকিব আর কি থাকে সার্কুলার ডিএনএ নেকেড ডিএনএ কোষ কেন্দ্র বলে করলে অকল কি থাকিব এটা নেকেড ডিএনএ ঠিক আছে Number 4. The mode of nutrition বা খাদ্য গ্রহণ প্রক্রিয়া কেনেকুৱা ধৰণৰ হ'ব It is mostly, they are mostly heterotrophic. Mode of nutrition, they are either heterotrophs. বেছি ভাগে কি হয় heterotrophic mode of nutrition দেখায় মানে খাদ্যৰ কাৰণে আনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব লগা হয় এইদাৰ দে কি কি হ'ব পাৰে দে মে বি সেপ্ৰোফাইটিক পেৰাচাইটিক এনেকুৱা ধৰণৰ হয় আৰু নহয় কি দেখাব দে মে বি অটোট্ৰফিক অটোট্ৰফিক সাৰ অফ টু কাই যিবিলাকে নিজৰ খাদ্য নিজে প্ৰস্তুত কৰিব পাৰে বা স্বনির্ভরশীল তেনেকুৱাবিলাকৰ কি হয় মোড অফ নিউট্রিশন দুই ধৰণৰ হ'ব পাৰে অটোট্ৰফিক হলেও এটা কি হ'ব পাৰে ফটো অটোট্ৰফিক They have photosynthetic pigments like higher plants.
ইয়াতে কি হয় যে আমি এইটো কি বলি কম যদি এক্সাম্পল ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া তেতিয়া কি থাকিব তাত ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকিব এম বি কেমো অটোট্রফিক কেমো অটোট্রফিক রাসায়নিক সংশ্লেষণ যিবিলাকে রাসায়ন সংশ্লেষণ রাসায়নিক সংশ্লেষণ কৰিব পাৰে সেইবিলাকক কি কোৱা হ'ব কেমোটোট্রফিক কেমোটোট্রফিক কেনেকৈ ধৰণৰ বেক্টেৰিয়া হ'ব পাৰে এক্সাম্পল সালফাৰ বেক্টেৰিয়া এতে কি কৰিব যে সালফিউৰিক এচিডৰ বা তেনেকৈ ধৰণৰ কিছুমান মলিকিউলছৰ পৰা ডাইৰেক্টলি কি কৰে যে এনার্জি বা খাদ্য উৎপাদন কৰে ইয়াৰ কাৰণে যিখিনি প্ৰয়োজনীয় খাদ্য গতিকে তেনেকুৱাবিলাকক কি কোৱা হয় যে কেমোটোট্রফিক গতিকে কি কি মানুহ যে মোড অফ নিউট্রিশন খাদ্য গ্রহণৰ প্ৰক্ৰিয়া কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে হেটেরোট্রফিক হি মৰ নিৰ্ভৰী হ'ব খাদ্যৰ কাৰণে নিজে খাদ্য নিজে প্ৰস্তুত কৰিব নোৱাৰে অটোট্রফিক যিখিনি আছে সেইবিলাকে হয়তো ফটোসিনথেটিক বা ফটোত অটোট্রফিক বুলি কোৱা হয় হাল সংশ্লেষণিক হ'ব পাৰে আৰু নহয়তো কেমোটোট্রফিক ৰাসায়নিক সংশ্লেষণিক ৰাসায়ন যিখিনিবিলাকে ৰাসায়নিক পদাৰ্থৰ পৰা কি কৰে খাদ্য সংশ্লেষণ কৰিব পাৰে ঠিক আছে নাম্বাৰ ৫ মোড অফ রিপ্রোডাকশন এটা যদি ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন বলে কিন্তু কি কয় যে দে সো এ মাইটোটিক অর বাইনারি ফিশন ইয়াতে কি করে দ্বি বিভাজন দেখায় গতি ইয়াতে আমি কি পাও যে রেয়ারলি কিতিয়াবা কি দেখা যায় এসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন নরমালি কি দেখাব বাইনারি ফিশন মোড অফ রিপ্রোডাকশন মোড অফ রিপ্রোডাকশন প্রজননৰ প্ৰক্ৰিয়া কেনেকুৱা হয় নৰমেলি কি দেখুৱায় বাইনাৰী ফিশন দ্বি বিভাজন দ্বি বিভাজন প্ৰক্ৰিয়াৰে কি কয় বিভাজিত হয় যিটো প্ৰক্ৰিয়াৰ অন্তৰ্ভুক্ত কি হয় এ মাইটোসিস প্ৰক্ৰিয়া প্ৰক্ৰিয়াটো হ'ব এ মাইটোসিস এ মাইটোসিস মানে হয় য'ত কি হয় যে কোষটোৰ ভিতৰত থকা ডিএনএ খিনি ডাইৰেক্টলি কি হয় দুটা ভাগত বিভক্ত হয় হয় তারপরে কি হয় দুটা কোষত সেপারেট দুটা কোষ কি করে ডটার সেল ফর্মেশন করে গতি এই প্রক্রিয়াটো কি করা হয় যে কোষটোর বিভাজনের আগতে কোষৰ কোষ প্ৰৰোহৰ বিভাজনের আগতে কি হয় যে তার ভিতর থকা যিখিনি প্রোটোপ্লাজম আছে সেইখিনি কি হয় যে সেপারেট হয়ে যায় এই প্রক্রিয়াটোক আমি কি বলি কম এ মাইটোসিস বলি কম আর গোটাই প্রসেসটো নর্মেলি কি হয় দ্বি বিভাজন প্রক্রিয়া বলি কম বা বাইনারি ফিশন ঠিক আছে কিংডম মোনেরা ইনক্লুডস অল কাইন্ড অফ ব্যাকটেরিয়া এলং উইথ সাম স্পাইরোসিট স্পাইরোগিটি বলে কয় স্পাইরোগিটি অর অ্যাক্টিনোমাইসিস তার ভিতর কি কি আহিব পারে ব্যাকটেরিয়ার বাহিরেও অ্যাক্টিনোমাইসিস অ্যাক্টিনোমাইসিস আর দ্য স্মলেস্ট লিভিং কিংডম লিভিং অর্গানিজম স্মলেস্ট লিভিং অর্গানিজম আর এইখানে কি দেখায় যে তার কোনো ধরনের কি না থাকে দে হ্যাভ নো এনি সেল এনভেলপ সেলটোৰ ওপৰত কোনো ধৰণৰ এনভেলপ নাথাকে অনলি দেয়াৰ হ্যাভ ডিএনএছ দে হ্যাভ ডিএনএছ অকল কি থাকে ডিএনএ থাকে দেয়াৰ মোষ্ট অফ দ্য একিনোমাইচিছ আৰ পেথজেনিক সিহঁতে কি কৰে বেমাৰৰ সৃষ্টি কৰে এক্সাম্পল হিচাপে কি হয় যে প্লিউৰনিউমনিয়া লাইক অৰ্গেনিজিম পি পি এল অ' এইটো বাবা দ্য পি পি এল অ' ইজ দ্য স্মলেষ্ট লিভিং অৰ্গেনিজিম ঠিক আছে চ' মোনেৰা ইন includes all kind of bacteria. The sole organism of Monera is bacteria. So bacteria বলি কোৱাৰ লগে লগে discovery of bacteria যদি আমি কব যাওঁ bacteria কোনে প্ৰথমে দেখা পাইছিল for the first time Leeuwenhoek যেতিয়া প্ৰথম lens বা এনেকুৱা ধৰণৰ কাঁচৰ এখন lens আৱিষ্কাৰ কৰিছিল আমি যিটো প্ৰথম অনুবীক্ষণ যন্ত্ৰ বুলি কওঁ তেনেকুৱা ধৰণৰ তেতিয়া তেওঁ কি দেখা পাইছিল সাম কাইণ্ড অফ বেক্টেৰিয়া তো বেক্টেৰিয়া বুলি কি হয় দা
ইয়াতে আমি কৈছো দা মোস্ট এনসিয়েন্ট অর্গানিজম অন দা আর্থ আর্থত বা আটাইতকৈ যদি এনসিয়েন্ট অর্গানিজম আছে তেতিয়া হলে কি হব ব্যাকটেরিয়া খিনি হব দে আর ভেরি সিম্পল ইন দিয়ার সেলুলার স্ট্রাকচার বাট অলওয়েজ ভার্সেটাইল দে ফাউন্ড এভরিওয়্যার ব্যাকটেরিয়া বুলি কোৱাৰ লগে লগে ই কি হব যদি তার গঠনটো একেবারে সহজ সরল কিন্তু তার কি হয় যে যিখিনি মেটাবলিজম আমি চাওঁ সি সকলো ধৰণৰ দৈহিক ক্ৰিয়া এটা কোষেই মাত্ৰ কৰিব পাৰে এটা আচৰিত কথা নহয়নে যে সি মাত্ৰ এটা কোষৰ দ্বাৰা গঠিত একেবাৰে চিম্পল কোষ য'ত আনকি কি নাথাকে এনি মেমব্ৰেন বাউণ্ড চেল অৰ্গেনেল এণ্ড নিউক্লিয়াস ইজ উইদাউট নিউক্লিয়াৰ মেমব্ৰেন কোষ কেন্দ্ৰটো কি নাথাকে কেন্দ্ৰাবৰণ নাথাকে অনলি হেভ এ চাৰ্কুলাৰ ডি এন এ অকল এটা চাৰ্কুলাৰ ডি এন এ থাকে তেনেকুৱা এটা কোষে কিন্তু কি কৰিব পাৰে আটাইখিনি মেটাবলিজম দৈহিক ক্ৰিয়া সংঘটিত কৰিব পাৰে দেটছ ৱাই দে আৰ ভাৰ্চেটাইল এণ্ড দে কেন ফাউণ্ড ইন এভৰিৱেৰ ইয়াতে কি হয় অমনি আমি যেনেকে কওঁ যে কি হয় দে ফাউণ্ড এভৰিৱেৰ বেক্টেৰিয়াবিলাক সকলোতে পোৱা যায় সেইটো কেনেকৈ হয় ইভেন ইন আৱাৰ গাট ইভেন ইন আৱাৰ ইণ্টেষ্টাইনেল কেনেল আমি কি পাম যে আমাৰ ইণ্টেষ্টাইনেল কেনেলতো কি আছে যে অজস্র বেক্টেৰিয়া আছে দে আৰ একচুৱেলি পাৰ্ট অফ আৱাৰ ডিফাৰেণ্ট কাইণ্ড অফ মেটাবলিক এক্টিভিটিজ আমাৰ দেহৰ ভিতৰত চলি থকা কিছুমান কাৰ্যৰ লগত সিহঁত কি হৈ গৈছে এতিয়া এক্টিভলি সিহঁতে কি কৰে পাৰ্টিচিপেট কৰে কিছুমান বেক্টেৰিয়া অবিহনে আমাৰ কি হয় যে বিভিন্ন ধৰণৰ বেমাৰে দেখা দিয়ে মোষ্ট অফ দেম আৰ পেথজেনিক বেছিভাগেই কিছুমানে কি কৰে বেমাৰ সৃষ্টি কৰে বেমাৰ সৃষ্টি কৰা বেক্টেৰিয়া আছে সো দে আৰ ভাৰ্চেটাইল দে ফাউণ্ড ইন এভৰিৱেৰ আৰ্থৰ এনে এটা পইণ্ট নাই যদি সিহঁতক পোৱা নাযায় ফ্ৰম হট স্প্ৰিং টু মাৰ্চি প্লেচেছ টু ইভেন ইন ডিপ লেকস স্প্রিংস দেন হাইড্রোথার্মিক ভেন এই সকলবিলাকতে কি পোৱা যায় বেক্টেরিয়া পোৱা যায় একেবারে আগ্নেয়গিরির মুখর পর আরম্ভ করে এন্টার্কটিকার একেবারে বরফর তলত কি থাকে বেক্টেরিয়া থাকে সো বেক্টেরিয়াবিলাক কি হয় ভার্সেটাইল হয় আর ইহঁতর যদি কি হয় যে যেহেতু ই ক্ষুদ্র হব পারে এটা মাত্র কোষর দ্বারা গঠিত হব পারে কিন্তু সি কি দেখায় তার যেটা মেটা সি কি আছে যে গোটেইখানে কার্যক্ষমতা করা তার সক্ষমতা আছে সি আনকি কি করে মানুষের দেহতেই হোক বা বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী দেহত বেমার বা রোগের সৃষ্টির কারকও হব পারে সো ব্যাকটেরিয়া বুলি কোৱাৰ লগে লগে এতিয়া কি আহিব টাইপস অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াবিলাক কি কি হব পারে ইয়াতে আমি দুটা ভাগত ভাগ কৰিব পাৰিম এটা হল আমি কি কম আর্কি ব্যাকটেরিয়া এন্ড ইউ ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়া এন্ড ইউ ব্যাকটেরিয়া আর্কি মিনস এনসিয়েন্ট আর্কি ব্যাকটেরিয়া আর নোন এজ দ্য এনসিয়েন্ট লিভিং ফসিল এইটো কি বুলি জনা যায় এনসিয়েন্ট লিভিং ফসিল আমি যিমানবিলাক লিভিং ফসিল টাংটো কাক ইউজ কৰা হয় যিবিলাকে কি দেখুওৱা নাই ইভলিউশ্যনাৰী জাৰ্ণি এবাৰ কেতিয়াবাই ষ্টপ হৈ গৈছে বা কোনো ধৰণৰ ইভলিউশ্যনাৰী প্ৰগ্ৰেছ দেখুওৱা নাই হাজাৰ হাজাৰ বছৰ ধৰি গতিকে সি যদিও সি একে ঠাইতে থাকি গৈছে সি কিন্তু এতিয়ালৈকে কি কৰি আছে সকলো ধৰণৰ এনভাইৰনমেণ্টত সি ছাৰ্ভাইভ কৰিব পাৰে সো আৰ্কি বেক্টেৰিয়া কিনি হ'ল এনচিয়েন্ট লিভিং ফেচিল ইউ বেক্টেৰিয়া মিনচ ট্ৰু বেক্টেৰিয়া So, eubacteria also includes the cyanobacteria. Or, commonly known as blue-green algae. You know about blue-green algae? Example, for example, Nostocanabina. This is the name of the name. আমি বেক্টেরিয়া পালো বেক্টেরিয়ার ভিতর কি কি আসবে আর্কি বেক্টেরিয়া আমি ক্যাটেগরাইজ করেছো আর্কি বেক্টেরিয়া এন্ড ইউ বেক্টেরিয়া সো ইউ বেক্টেরিয়ার ভিতর মোস্ট অ্যাডভান্স টাইপ অফ বেক্টেরিয়া দিজ আর সায়ানো বেক্টেরিয়া তো এটিয়ে কি হল যে আর্কি বেক্টেরিয়া এবিলে কি কইছো আমি দ্য এনসিয়েন্ট লিভিং ফসিল জীবিত জীবাশ্ম বুলি কোৱা হয় আটাইতকৈ পুৰণি পৃথিৱীৰ জীবিত জীবাশ্ম এইটো হল
আর্কিব্যাকটেরিয়া। সো আর্কিব্যাকটেরিয়া বিলাকক যদি আমি চাও তার নেচারটো কেনেকুৱা হয়, দে আর ফাউন্ড ইন মোস্ট হার্স এনভায়রনমেন্ট। সিহঁতে কি কৰিব পাৰে, অত্যন্ত কঠিন পরিবেশত সি বাঁচি থাকিব পাৰে, সার্ভাইভ কৰিব পাৰে। কেনেকুৱা, ইন দ্য মার্সি ল্যান্ড, যিবিলাক জলাশয় আছে, পিটনি আছে, জলাশয় পিটনি আছে, তাতো সি থাকিব পাৰে। ফর এক্সাম্পল মিথানোজেন, ইভেন ইন দ্য ফাউন্ড উইদিন দ্য রুমে গাট অফ রুমিনেন্ট এনিমেল। কেনেকুৱা ধৰণৰ বেক্টেৰিয়া হয় এইবিলাক, কি হব, মিথানোজেন, মিথানোজেনিক অর মিথানোজেনাস, মিথানোজেনাস বেক্টেৰিয়া। নাম্বার টু, দে মে বি হেলোফাই, ফাউন্ড ইন সল্টি লেকস, হেলোফাই ফাউন্ড ইন সল্টি লেক। এইবিলাকে কত থাকে, যিবিলাক নিমখীয়া লুনিয়া পানীত কি আছে, সাগৰ বা তেনেকুৱা ধৰণৰ লুনিয়া পানীত হ্ৰদ আছে, তাত আটাইতকৈ বেছি হেলোফাই পোৱা যায়। অত্যন্ত লৱণযুক্ত পানীতো ইয়াতে বাচি থাকিব পাৰে। নাম্বাৰ থ্ৰী, থাৰ্মো এচিডো ফিলছ, থাৰ্মো এচিডো ফিলছ উইচ আৰ ফাউণ্ড ইন এচিডিক এনভাইৰনমেণ্ট, হাইড্ৰথাৰ্মেল ভেণ্ট এণ্ড সালফাৰ ভেণ্ট, এনেকুৱা ধৰণৰ যিবিলাক সালফিউৰিক এচিড উৎপাদন হয় বা তেনেকুৱা ধৰণৰ ঠাইবিলাকত কি কোৱা যায়, থাৰ্মো এচিডো ফিলছবিলাক পোৱা যায়। অত্যন্ত উষ্ণ পৰিৱেশত এইবিলাক পোৱা যায়, এচিডিক কণ্ডিশ্যনত পোৱা যায়। লবণ, এইটো পাইছিলো আমি হেলোফাইটো লৱণযুক্ত, আৰু এইটো কি হ'ব, অত্যন্ত এচিডিক বা আম্লিক তেনেকুৱা ঠাই, আৰু লগতে কি হ'ব, অত্যন্ত গৰম বা অত্যন্ত ঠাণ্ডা ঠাই কিছুমানত ইহঁতক পোৱা যায়। ঠিক আছে, তো মিথানোজেনাস বেক্টেৰিয়া ইজ মোষ্ট ইম্পৰ্টেণ্ট বিকজ ওৱান মিথানোজেন, উই ন' এবাউট মিথানোজেনিক বেক্টেৰিয়া উইচ ইজ ফাউণ্ড উইদিন দ্য ৰুমেন অফ ৰুমি ফাউণ্ড উইদিন দ্য ৰুমিনেণ্ট এলিমেণ্ট, গাট অফ ৰুমিনেণ্ট এলিমেণ্ট। ৰুমিনেণ্ট এলিমেণ্ট কোনবিলাকক কোৱা হয়, গৰু মহ এইবিলাক। তো গৰু মহ এইবিলাকৰ পেটৰ ভিতৰত কি থাকে, মিথানোজেনিক বেক্টেৰিয়া থাকে বা মিথানোজেন বেক্টেৰিয়া থাকে। ঠিক আছে, সো মিথানোজেনিক বেক্টেৰিয়া কি হয়, দিজ আৰ এনএৰোবিক বেক্টেৰিয়া ইন প্ৰেজেন্স অফ ইন এবচেন্স অফ অক্সিজেন। ইহঁতে কি কৰে যে, ফ্ৰম কাৰ্বন ডাই অক্সাইড বা অৰ্গেনিক কম্পাউণ্ড দে প্ৰডিউচ ইজ মিথেন গেছ, এইবিলাকে কি কৰে, মিথেন গেছ ৰিলিজ কৰে। মিথেন গেছ নাম শুনিছা, দ্য মোষ্ট ইম্পৰ্টেণ্ট গেছ অফ মোষ্ট ইম্পৰ্টেণ্ট এমং দ্য গ্ৰীণ হাউচ গেছেছ। আৰু মিথানোজেনবিলাকে কি কৰে, মিথানোজেন সেইকাৰণে ক'ত থাকে আমি পাম, যে এইটো ক'ত পাওঁ, আমি কাওদাম গোবৰত পোৱা যায়। ঠিক আছে, কাৰণ গৰু বা যিটো আমাৰ কাও বাফেলো এইবিলাক কি হয়, ৰুমিনেণ্ট এনিমেল হয়, আৰু ইহঁতৰ গাঁতত বা পেটৰ ভিতৰত পাকস্থলীত কি থাকে, মিথানোজেনিক বেক্টেৰিয়া থাকে। চ' কাওদামত আমি কি পাওঁ, মিথানোজেনিক বেক্টেৰিয়া পাওঁ, আৰু এইটোৱে কি কৰে, যে কি ৰিলিজ কৰিব, মিথেন গেছ, হিচ ইজ ন'ন এজ দ্য বায়'ফুয়েল। আমি কি হিচাপে ইউজ কৰিব পাৰোঁ, তাক জৈৱিক ইন্ধন হিচাপে ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। চ' এতিয়ালৈকে আৰ্কিবেক্টেৰিয়া আমি পালোঁ, আৰ্কিবেক্টেৰিয়াবিলাক কেনেকুৱা বেক্টেৰিয়া, মোষ্ট এনচিয়েণ্ট লিভিং অৰ্গেনিজিম বা মোষ্ট এনচিয়েণ্ট এণ্ড প্ৰিমিটিভ টাইপ অফ অৰ্গেনিজিম হুইচ আৰ ফাউণ্ড ইন হাৰ্চ এনভাইৰনমেণ্টেল কণ্ডিশ্যন। যদিও সিহঁতৰ কোনো ধৰণৰ ইভলিউচনাৰী কি হোৱা নাই, ডেভেলপমেণ্ট হোৱা নাই, তথাপি সিহঁতে কি কৰে যে এতিয়াও পৃথিৱীত বাচি আছে, আৰু কেনেকৈ ছাৰ্ভাইভ কৰে, যিকোনো ধৰণৰ অত্যন্ত কঠিন পৰিৱেশত সিহঁতে বাচি থাকিব পাৰে। চ' সিহঁতে কেনেকুৱা পৰিৱেশৰ অনুযায়ী ক'ত ক'ত থাকে, সেইটোৰ ওপৰত বেছ কৰি কি কোৱা গৈছে, মিথানোজেনিক বেক্টেৰিয়া দেন হেলোফাই বা যিবিলাক কি হয় যে চল্ট বেক্টেৰিয়া দেন থাৰ্মো এচিডোফিলিক বেক্টেৰিয়া বা থাৰ্মো এচিডোফিলাছ, যিবিলাকে ক'ত থাকে, ফাউণ্ড ইন হাইড্ৰথাৰ্মেল ভেণ্ট অৰ এচিড যিবিলাক স্প্ৰিং থাকিব, তেনেকুৱা ধৰণত এইবিলাকত কি পোৱা যায়, অত্যন্ত উষ্ণতাযুক্ত পৰিৱেশত এইটো কি পোৱা যায় বা অত্যন্ত ঠাণ্ডা ঠাইটো কি পোৱা যায়, আৰ্কি বেক্টেৰিয়া পোৱা যায়। which shows the all natures of a bacteria and according to their structure they are of four types,
দৈহিক গঠনের উপর ভিত্তি করে ইউব্যাকটেরিয়া সমূহ কি করা হয়েছে চারিটা প্রধান ভাগত ভাগ করা হয়েছে কি হব নাম্বার ওয়ান বেসিলাস নাম্বার ওয়ান কক্কাস দ্য প্লুরাল ফর্ম ইজ কক্কাই নাম্বার টু বেসিলাস প্লুরাল ফর্ম ইজ বেসিলি নাম্বার থ্রি স্পাইরিলা এন্ড নাম্বার ফোর ফাইব্রিয়াম ফিব্রিয়াম অর ফাইব্রিয়াম গতিকে এই গোটেইকেইটা যদি কি হয় যে কিহত চারিটা গ্রুপত ভাগ করা হয়েছে অন দ্য বেসিস অফ দিয়ার স্ট্রাকচার ফোর টাইপস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অল আর মাইক্রোস্কোপি অ্যান্ড ইউনিসেলুলার প্রোকেরিয়স তো কক্কাস ইজ বেসিক্যালি দ্য ব্যাকটেরিয়া হুইচ আর রাউন্ড অ্যান্ড ওভেল ইন স্ট্রাকচার কেনেকুৱা ধৰণৰ হ'ব ঘূৰণীয়া আকৃতিৰ ৰাউণ্ড এলিপ্সয়েডাল অৰ অভেল এনেকুৱা ধৰণৰ আকৃতিৰ বিলাকক কিহত অন্তৰ্গত হৈছে কক্কাস সো কক্কাস ইজ দা সিংগল ফৰ্ম এণ্ড প্লুৰেল ফৰ্ম ইজ কক্কাই দেন ইভেন দা সিংগল বেক্টেৰিয়া হুইচ ইজ ৰাউণ্ড এণ্ড এলিপ্সয়েডাল ইট ইজ কল ইট ইজ নোন এজ মাইক্ৰকক্কাস যদি এটা মাত্ৰ কক থাকে তেতিয়া এইটোক ক'ব মাইক্ৰকক্কাস দেন If two cells are present together and forming a colony, then it is called diplococcus. Then triplococcus, tetracoccus, pentacoccus, hexacoccus, and even it is called as staphylococcus. So this is what happens. Sampurna eta ki kore the same formation kore. Thik ache? Then more than 16 present in a cocci, then it is called sarcini. তেতিয়া সেইটোক ক'ব চাৰ্চিনী বুলি কয় একেটা হাইনত শিকলিৰ নিচিনাকৈ বহুতকেইটা আছে ষোল্লটাতকৈ বেছি আছে তেতিয়া সেইটোক ক'ব চাৰ্চিনী মন থাকিব যে যদি এটা ছিংগল হয় কক্কাছবিলাক কোনবিলাক হ'ব ঘূৰণীয়া আকৃতিৰ যিবিলাক বেক্টেৰিয়া আছে ছিংগল চেলৰ হ'লে সেইটোক ক'ব মাইক্ৰকক্কাছ দুটা থাকিলে একেলগে সেইটো হ'ব ডিপ্লো ঠিক তেনেকৈ তিনিটা থাকিলে ট্ৰিপ্লো চাৰিটা থাকিলে টেট্ৰা পাঁচটা থাকিলে পেণ্টা ছয়টা থাকিলে কি হ'ব হেক্সা তেনেকৈ হেপ্টা অক্টা তেনেকৈ গৈ গৈ কি হ'ব আৰু যদি এইটো কি হয় যে এনেকুৱা লাইন ফৰ্ম কৰে দুটা লাইনত থাকিব সেইটোক আমি কি কম স্টেফাইলোকক্কাস সি যদি এনেকুৱা স্কুৱাৰ ফৰ্মেশ্যন কৰে আৰু যদি সি কি কৰে এইটো হ'ব স্টেফাইলোকক্কাস আৰু এনেকুৱা যদি কি কৰে এটা থ্ৰী ডি ষ্ট্ৰাকচাৰৰ নিচিনা গঠন কৰে তেতিয়া আমি সেইটো কি বুলি কম চাৰ্চিনী ঠিক আছে তো তোমালোকৰ কাৰণে এইখিনিয়ে যথেষ্ট এন চি আৰ টি বুকত তো বেচিলাছ কেনেকুৱা হয় দে আৰ ৰড শ্বেপ আটাইবিলাকে কি হয় ৰড শ্বেপ রড শেপে ঢলে কেন হব এইটু কথা উইদাউট ফ্লেজেলা তাত কি নাথাকে কোনো ধরনের ফ্লেজেলা নাথাকে তার সলনি দেহটো কি হয় যে দণ্ডাকৃতির রড বিলাকৰ নিচিনা হয় তেতিয়া এইটো কি কোৱা যায় বেসিলাস বুলি কোৱা হয় প্লুরাল ফর্মটো হব বেসিলি ইয়াতে ঠিক তেনেকে কি হব তার পিছৰটো আহিলে স্পাইরিলা স্পাইরিলামস দে আর স্পাইরাল ইন স্ট্রাকচার দেহৰ গঠনটো কি হয় মহুৰা আকৃতি স্পাইরাল এন্ড হ্যাভ ফ্লেজেলা কি থাকিব দুই মূৰে ফ্লেজেলা থাকিব এন্ড ফাইব্রিয়াম দিস আর কমা শেপ দেহটো কেনেকুৱা হয় কমাৰ নিচিনা এটি এক্সাম্পল যদি আমি চাওঁ কক্কাছৰ এক্সাম্পল তোমালোকে নাম শুনিছা কজেল অৰ্গেনিজম অফ নিউমোনিয়া নিউমোনিয়া ৰোগৰ যিটো কাৰক হয় সেইটো কি হয় ডিপ্লোকক্কাছ নিউমোনি সেইটো এটা বেক্টেৰিয়া যিয়ে আমাৰ কি কৰে নিউমোনিয়া ৰোগটোৰ সৃষ্টি কৰে বেচিলাছ এটা বেক্টেৰিয়া এইটো মষ্ট ইকনমিকেলি মষ্ট ইম্পৰ্টেণ্ট বেক্টেৰিয়া তোমালোকে নাম শুনিছা কোনটো বেক্টেৰিয়াই গাখীৰক দৈ গাখীৰলৈকে এৱা গাখীৰক দৈ গাখীৰলৈকে ৰূপান্তৰ কৰে সেইটো তোমালোকে নাম শুনিছা লেক্টোবেচিলাছ এচিডোফিলাছ লেক্টোবেচিলাছ এটা কি হয় ওৱান কাইণ্ড অফ বেচিলাছ ঠিক তেনেকৈ আৰু বেচিলাছৰ কি আছে ৰাইজোবিয়াম
राइजोबियम तो की है एटा बेसिलस की दंडाकृतिर इडियोदम इकोनॉमिकली इम्पोर्टेन्ट बैक्टीरिया देन स्पाइरिलम स्पाइरिलम रोडोस्पिरिलम पाइसा तुम लोग जीवी लगे तो की रोडोस्पिरिलम वन काइंड ऑफ सल्फर बैक्टीरिया देन हाइब्रियम हाइब्रियम भर पाइसा तुम लोग इम्पोर्टेन्ट बैक्टीरिया कजल अर्गेनिजिम कोलेरा कोलेरा डिजीज हाइजा बेमार जीटे बैक्टेरिया कम फिब्रियो कोलेरी फाइब्रियो कोलेरी कोलेरा रोग सृष्टिकारी बैक्टेरिया तो हल फाइब्रियो कोलेरी सो ये बैक्टेरिया क्लासिफिकेशन क्लासिफाई करा अकॉर्डिंग टू दियर स्ट्रक्चर सिंतर गठन दैहिक गठन ऊपर भित्ती चारि प्रकार बैक्टेरिया पा कक्कास बेसिलस स्पिरिलम और फाइब्रियम कक्कास घूरणिया आकृति बेसिलस दंडाकृतिर स्पिरिलम हम महुरा आकृति स्पिंडलर निचि और फाइब्रियम हम कमा आकृति बैक्टेरिया जीवन ियम पाइसरियम जीवेक्टेरिया फ्लेजेला फिम्ब्री अर्गेन थके अंश थके देहर आउटग्रोथ आउटग्रोथ प्रोट्रुबरेंस देहर कोषर बाहर गठन यू फ्लेजेला क्या फ्लेजेला देहर लंग and found a few in a body atat mane kisu he puwa jabo eta ba duta tene ka dhoronor ba sari ta tat ke beshi na thake ba pasta kintu some bacteria have horu horu kisuman ki thake flagellar nisina ankha thake बैक्टीरियल सेल तो डिटेल्स पाबा कितने मैं इंट्रोड्यूस कर बैक्टीरियल सेल जेनरली हैव एन एनवेलप आवरण एंड द एनवेलप इज नोन एज कैप्सूल एनवेलप तो की क्या है कैप्सूल बुली क्या है देन ए कैप्सूल तो तलत एटू होल कैप्सूल इयारे कैप्सूलर तलत की थकिब देयर हैव ए सेल वॉल प्लाज्मा मेम्ब्रेन तार तलत की थकिब एखन प्लाज्मा मेम्ब्रेन जिखिनि प्लाज्मा मेम्ब्रेन खन हल जे इयार परख आवरण तार भितर जिखिनि प्रोटोप्लाज्म आछे हे गोटेखिनि कि करिबो इ कभार करि राखिबो एइ प्लाज्मा मेम्ब्रेन खन एति कि हय जे सम हाउ द प्लाज्मा मेम्ब्रेन इज इनफोल्डेड टुवर्ड्स द इनर साइड हि भितर फले कि हय पोस्ट खाइ थाके दिस फोल्डेड पार्ट्स आर नोन एज मेसोजोम एतु कुआ हय मेसोजोम
next ki thakibo tar bidorot ami jekhini organelle ba kichuman part thakibo tar bidor most important is circular dna राइबोसोम माइक्रोड्रॉपलेट्स ऑफ कार्बोहाइड्रेट बा पॉलीसेकेराइड किसमान थाकिबो सिंगल राइबोसोम थाकिबो थाइलाकोइड थाकिबो पारे एसिड ग्रेनुल थाकिबो पारे यदे थाइलाकोइड थाकिबो पारे एसिड ड्रॉपलेट्स और एसिड ग्रेनुल्स
আৰু কি থাকিব ডিফৰেন্ট কাইন্ড অফ রাইবোজমস থাইলাকয়েডস দেন অয়েল ড্রপলেটস দ্যাট মিন্স লিপিড ড্রপলেটস প্রোটিন এটসেট্রা এটসেট্রা গতিকে এইবিলাক হ'ব ইয়াৰে ভিতৰৰ কি হয় কিছুমান গঠন বাহিৰত কি থাকিব সেলটোৰ দেয়ার মে হ্যাভ ফ্লেজেলা তাত কি থাকিব এটা আমি যদি ফ্লেজেলা চাব যাওঁ ইট ইজ এ আউটগ্রোথ লাইট টেন্টাকল লাইট আউটগ্রোথ হুইচ হেল্প দ্য ব্যাকটেরিয়া ইন টু সুইমিং কিহত হেল্প করে ই সুইমিংত ব্যাকটেরিয়ায় আগবাড়ি যাওয়াত বা পানীত যেহেতু থাকে নর্মেলি একুয়াটিক হেবিটেটত গতিকে ই কি হব যে ব্যাকটেরিয়াটুক সুইম করা কি করে হেল্প করে হয়েছে এইখানি হল ব্যাকটেরিয়া এটার সাধারণ গঠন কোষটোর এটা কোষের সাধারণ গঠন সো এটা ব্যাকটেরিয়া এটা হল কি হল একেবারে এককোষীয় জীব হয় একেবারে এনসিএম টাইপ অফ অর্গানিজম হুইচ হ্যাভ অনলি এ সিঙ্গল সেল হুইচ ইজ অলসো প্রোক্যারিয়া দ্যাট মিন্স দে আর নিউক্লিয়ার মেমব্রেন ইজ দে আর হ্যাভ নো এনি নিউক্লিয়ার মেমব্রেন অনলি হ্যাভ এ সার্কুলার নেকেড ডিএনএ এটা কি থাকে সার্কুলার ডিএনএ থাকে আর বাকি অংশখিনি অকল কি হয় যে সি কিন্তু কি করব গোটেই মেটাবলিক একটিভিটি খিনি দেখাব ইভেন ফটোসিনথেসিস যেগুলো কি হয় যে ফটো অটোট্রপিক ব্যাকটেরিয়া দে হ্যাভ সাম থাইলাকয়েডস ইয়াদর কি থাকে যে থাইলাকয়েড থাকে গোটেই প্লাস্টিকটো নাথাকে তার থাইলাকয়েড থাকে এন্ড ইট কন্টেইন দ্য ক্লোরোফিল ব্যাকটেরিয়া ক্লোরোফিল সো আজি ক্লাসত এইখিনিলৈকে হ'ব এতিয়া মই কি ডিছকাছ কৰিলোঁ ফাইভ কিংডম ক্লাসিফিকেশ্যন সিষ্টেম এণ্ড দ্য ফাৰ্ষ্ট কিংডম হুইচ ইজ মোনেৰা সো মোনেৰা কিংডম ইনক্লুডছ অল কাইণ্ড অফ বেক্টেৰিয়া এণ্ড একিনোমাইচিটিছ তো বেক্টেৰিয়া আৰ বেচিকেলি দেয়াৰ হেভ বেক্টেৰিয়া আৰ অফ টু টাইপছ দেট ইজ আৰ্কি বেক্টেৰিয়া এণ্ড ইউ বেক্টেৰিয়া উই অল নো দেট বেক্টেৰিয়া আৰ দ্য অৰ্গেনিজম মোষ্ট এনচিয়েণ্ট অৰ্গেনিজম হুইচ আৰ ফাউণ্ড এভৰিৱেৰ ইন দ্য ৱৰ্ল্ড গোটেই পৃথিৱীতে পোৱা যায় দে আৰ ইভেন ফাউণ্ড ইন দ্য হট স্প্ৰিং এণ্ড থাৰ্মো লেক অৰ হাইড্ৰথাৰ্মেল ফেন্স ইভেন ইন আৱাৰ গাট অৰ ইভেন ইন আৱাৰ ইণ্টেষ্টাইনেল কেনেল চ' দিজ আৰ দ্য মোষ্ট প্ৰিমিটিভ টাইপ অফ অৰ্গেনিজম হুইচ আৰ ইউনিচেলুলাৰ এণ্ড প্ৰ'কেৰিয়'টিক প্ৰ'কেৰিয়'টিক মিনছ দ্য অৰ্গেনিজম হুইচ হেভ মোষ্ট প্ৰিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াছ উইদাউট এনি নিউক্লিয়াৰ এনভেলপ দেন উই ডিছকাছ এবাউট ডিফাৰেণ্ট কাইণ্ড অফ বেক্টেৰিয়া অন একৰ্ডিং টু দিয়াৰ ষ্ট্ৰাকচাৰ বেক্টেৰিয়া কেন বি ডিভাইডেড ইন টু ফ'ৰ টাইপছ নাম্বাৰ ওৱান দেট ইজ ককাছ দ্য প্লুৰেল ফৰ্ম ইজ ককাই চ' ককাছ আৰ ৰাউণ্ড এলিপ্চইডেল অৰ অ'ভেল ইন ষ্ট্ৰাকচাৰ দে ইভেন ফাউণ্ড ইন কলনিয়েল ফৰ্ম দেন বেচিলাছ আৰ ৰড শেপেড বেক্টেৰিয়া এক্সাম্পল লেপ্টোবেচিলাছ দেন স্পাইৰিলা দিজ আৰ মোষ্টলি স্পিণ্ডেল লাইক ষ্ট্ৰাকচাৰ দেন নাম্বাৰ ফ'ৰ ইজ ভাইব্ৰিয়াম আৰ কমা শ্বেপ বেক্টেৰিয়া দ্য প্লুৰেল ফৰ্ম ইজ ভিব্ৰিঅ' ওৱান এক্সাম্পল ইজ ভিব্ৰিঅ' কলেৰী হুইচ ইজ দ্য কজেল অৰ্গেনিজম অফ কলেৰা ডিজিজ সো বেক্টেরিয়া আর অ্যাকর্ডিং টু দিয়ার মোড অফ নিউট্রিশন বেক্টেরিয়া মে বি কি হেটারোট্রপস মোস্টলি হেটারোট্রপস বা দে মে বি ফটো অটোট্রপিক অর কেমো অটোট্রপিক কিছু কি হব পারে যে কি নিজের খাদ্য নিজে প্রস্তুত করব পারে থ্রু ফটোসিনথেসিস অর থ্রু কেমোসিনথেসিস রাসায়নিক সংশ্লেষণের দ্বারা নহয়তো সাল সংশ্লেষণের দ্বারা গতি বেক্টেরিয়াবিলা কি হয় দে আর মোস্ট ভার্সেটাইল অর্গানিজম আর কি বেক্টেরিয়াবিলাক কি কোয়া যায় দ্য এনসিয়েন্ট লিভিং ফসিল হয় গতি এইখিনিলৈকে তোমালোকে এন চি আৰ টি বুকখনৰ পৰা পঢ়িবা ইফ এনি ডাউট দেন ইউ কেন আস্ক মি থ্ৰু মেছেজেছ চ' এতিয়ালৈকে যিমানখিনি পঢ়ালোঁ সেইখিনি ভালকৈ পঢ়িলে হৈ যাব তোমালোকৰ কাৰণে বাকী থাকিলে ইয়াৰ পিছত থাকিব দ্য কিংডম প্ৰতিষ্ঠা আৰু কিংডম মনেৰাৰ এটা বাকী থাকিলে সেইটো হ'ল চায়না বেক্টেৰিয়া সো চায়না বেক্টেরিয়া নাম শুনিছা তোমালোকে দে আর মোস্টলি কমনলি নোন এজ দ্য ব্লু গ্রিন এলগি নীল হেউ ঠেলাই বলে জানা যায় তোমালে নাম শুনিছা নষ্টক এনাবিনা এইবিল দে আর কমার্সিয়ালি মোস্ট ইম্পর্টেন্ট বিকজ দে ক্যান নাইট্রোজেন দে ক্যান ফিক্স নাইট্রোজেন ঠিক আছে